নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে হোমিওপ্যাথির সর্বপ্রথম আবিষ্কৃত যে ওষুধটি সেই ওষুধ নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিতে হ্যানিম্যান সাহেবের সর্বপ্রথম যে প্রুভিং মেডিসিন সেই ওষুধটি সম্পর্কেই জানব ওষুধটি হলো সিঙ্কোনা অফিসিনালিস যেটা চায়না নামেও পরিচিত এই ওষুধটি সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে কারণ বেশিরভাগ সময় দেখা গেছে যে হোমিওপ্যাথিতে এই ওষুধটি সব থেকে বেশি ইউজ হয় দুর্বলতার কারণে কিন্তু বেশিরভাগ সময় আমরা দুর্বলতার কোন কোন ক্ষেত্রে এই ইউজ ইউজ করব বা করলে বেশি কার্যকরী হবে সেটা কিন্তু চায়নাকে সব থেকে আমাদের সঠিকভাবে জানা অবশ্যই প্রয়োজন চায়না বা এই শৃঙ্খা যে মেডিসিনটি একে কি আমরা যে কোনো শারীরিক দুর্বলতার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি বা আর কি কি লক্ষণ বা সিমটম থাকলে আমরা একে প্রয়োগ করতে পারবো বা কি কি সমস্যা অসুখের ক্ষেত্রে আমরা চায় না ব্যবহার করতে পারবো সেই সব সম্পর্কে ভিডিওতে কিন্তু আলোচনা এবং তার সঙ্গে সবার শেষে জেনে নেব যে এই ওষুধটি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই ওষুধটি কিভাবে খাবেন ভিডিওটি কিন্তু বন্ধুরা একটু লম্বা হবে তাই আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার যাতে করে আপনারা সম্পূর্ণ ইনফরমেশনটা পান এই মেডিসিনটি সম্পর্কে সবার প্রথমে জেনে নেবো শিঙ্কোনা অফিসিয়ালিস্ট এই মেডিসিনটির মধ্যে কি কি আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক বা যাকে আমরা কিনোট সিমটম বলে থাকি অর্থাৎ সেই লক্ষণ বা সাইন অ্যান্ড বা তার ক্যারেক্টারগুলো জেনে নেব প্রথম যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো পিরিয়ডিসিটি অফ কমপ্লেন অর্থাৎ আপনার যে কোনো সমস্যা একটা সময় অনুযায়ী হবে অর্থাৎ ধরুন আপনার মাথা ব্যথা হচ্ছে প্রত্যেক দিন এবং এই মাথা ব্যথাটা যেদিন শুরু হয়েছে বা ধরুন আজকে আপনার মাথা ব্যথা হয়েছে বিকেল চারটের সময় তো কালকেও কিন্তু আপনার ঠিক মাথা ব্যথার সমস্যা বা এই সমস্যাটা বাড়বে বা মাথা ব্যথার সমস্যা আসছে ঠিক চারটের সময় বা ধরুন আপনার জ্বর হয়েছে জ্বর প্রত্যেক দিনই হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সে আসছে এই যে এই সময় করছে এটা কিন্তু শৃঙ্কোনার সব থেকে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ দ্বিতীয়ত হচ্ছে শরীরের দুর্বলতা শরীরের দুর্বলতা বলতে প্রচণ্ড পরিমাণে শরীর উইক দুর্বল এবং এই দুর্বলতার পিছনে কিন্তু কারণটা সব থেকে বেশি জরুরি যে কোনো দুর্বলতাতে কিন্তু চায়না দিলে কাজ করবে এমনটা না এক্ষেত্রে শরীর থেকে যদি ভাইটাল ফ্লুইড লস হয় সেটা স্তন্যদান হতে পারে বডি ফ্লুইড বা ধরুন ব্লাড লস হয়েছে অনেক সেখান থেকে হতে পারে কারো হয়তো অত্যাধিক পরিমাণে বমি হয়েছে পায়খানা হয়েছে যার জন্য ফ্লুইড লস হচ্ছে বা অতিরিক্ত বীর্য জন্য শারীরিক দুর্বলতা দেখা গেলে এইসব ক্ষেত্রে চায়না ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাওয়া যায় তৃতীয় যে পিকুলিয়ার লক্ষণটা দেখা যায় না গ্রেট সেন্সিটিভনেস টু পেন অর্থাৎ তার শরীরের যে কোনো জায়গাতে ব্যথা বা যন্ত্রনা যেগুলো হয় সেগুলো খুব স্পর্শকাতর হয় এতটাই স্পর্শকাতর হয় যে সে জায়গাতে কিন্তু হাত দিতে দেয় না কিন্তু এখানে আবার একটা আমাদেরকে মনে রাখতে হবে যে জায়গায় ব্যথা বা যন্ত্রণা হচ্ছে সেই জায়গাটা যদি সে খুব জোরে চেপে ধরে সজোরে চেপে ধরে তাহলে কিন্তু তার আরাম হয় এছাড়াও সিঙ্কোনা পেশেন্টদের মধ্যে গ্যাস অঙ্গলের সমস্যা দেখা যায় এবং তাদের মধ্যে একটা লক্ষণ তা যায় যে পেট ফাঁপা বা পেট ফুলে গেছে এই একটা লক্ষণ কিন্তু গ্যাস অঙ্গলের সমস্যা বা জিআই প্রবলেমের সমস্যা যারা ভুগছেন তাদের মধ্যে থাকেই সিঙ্কোনা পেশেন্টের শরীরে যেহেতু অনেক দুর্বলতা থাকে এবং ফ্লুইড লসের কারণে হয় সেই জন্য এদের মুখ চোখ একটু ফ্যাকাসে টাইপের হয় এর সঙ্গে শিঙ্কোনা পেশেন্ট কিন্তু খুব শীতকাতর হয় ঠান্ডা একদমই সহ্য করতে পারে না গরম পেলে কিন্তু এদের আরাম লাগে গরমে সবকিছু উপশম হয় এবারে আস্তে আস্তে সিস্টেম অনুযায়ী জেনে নেবো যে সিঙ্কোনার কি কি লক্ষণ থাকে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে সিঙ্কোনা পেশেন্টের মানসিক লক্ষণ বা মাইন্ডের কি কি সিমটম থাকতে পারে সিঙ্কোনার যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো মাইন্ডের ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে অন্যতম হলো শারীরিক দুর্বলতার সঙ্গে সঙ্গে এনে মনটাও কিন্তু খুব দুর্বল হয়ে যায় মন অতটা শক্ত নয় মনের মধ্যে একটা উইকনেস থাকে শরীরে যেরকম দুর্বলতা রয়েছে সেরকম মনের ভিতরেও একটা দুর্বলতা রয়েছে তার সঙ্গে এনারা সবসময় একটা মানসিক কোনো চিন্তা আশঙ্কা উদ্বিগ্নতায় ভোগেন তার সঙ্গে এনাদের জীবনে থাকে নৈরাশ্য এবং দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে এনাদের মনের মধ্যে চিন্তা আছে যে আমি আর বাঁচবো না আত্মহত্যা করব সুইসাইডাল থট এইসব আছে কিন্তু মজার ব্যাপার হলো যে এনারা কিন্তু আত্মহত্যা করতে পারেন না বা সেটা চেষ্টা করতেও পারেন না কারণ সেটার সাহস থাকে না এনাদের মধ্যে এছাড়াও সিঙ্কোনা পেশেন্টের মাইন্ডের মধ্যে দেখা গেছে যে এনারা একটু ফিক্সড আইডিয়াস এদের থাকে অর্থাৎ এনারা যেটা মনে করেছেন বা যেটা মনের মধ্যে ধরেছে বা মনের মধ্যে ঢুকেছে সেটাতেই তারা আটকে থাকে না আপনি তাকে ওই জায়গা থেকে ওই চিন্তাধারা থেকে বাইরে বের করে আনতে পারবেন না এবং এনাদের মধ্যে একটা এনার্জি কম মনে হয় বিশেষ করে এনারা অতটা হাসি ঠাট্টা বা সবার সঙ্গে হাসি খুশি মনে মিশছে এই জিনিসটা থাকে না বা ধরুন কোনো সময় আনন্দ অনুষ্ঠান হচ্ছে সেখানে ওনারা যে পার্টিসিপেট করছেন ঠিকঠাক ভাবে মন খুলে সেটাও কিন্তু এনাদের মধ্যে থাকে না তার সঙ্গে পড়াশুনো যারা করছেন তাদেরও পড়াশোনাতে ভালো মন বসে না এবং মনে এনাদের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা চলে বিভিন্ন রকমের থট ফোর্সেস কিন্তু আসে থাকে এবং এই চিন্তা সব থেকে বেশি আসে রাত্রেবেলা যখন ঘুমোতে যাচ্ছে তখন বিছানাতে শুয়েই তার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা এবং সেগুলো সে কিন্তু তার চিন্তা ভাবনার স্তরেই রয়ে যায় সেগুলোকে সে ফ্রুটফুল বা সেগুলো যে সে বাস্তবে রূপায়ণ করবে তার মনের ইচ্ছেটাকে সেটা কিন্তু সে করতে পারে না এবং এর জন্য কিন্তু এর ঘুম ঠিকঠাক হয় না ঘুমের ডিস্টার্বও হয়ে থাকে এছাড়াও চায়না পেশেন্ট জীবজন্তুকে বেশি ভয় পায় বিশেষ করে কুকুরকে কিন্তু এরা খুবই ভয় পায় যার জন্য অনেক পেশেন্টকে দেখা যায় যে কুকুরের ভয়ে রাত্রেবেলা বাইরে বেরোচ্ছে না পরবর্তী যে সিস্টেমটার কথা বলবো যেটার উপরে শৃঙ্খার খুবই প্রভাব রয়েছে সেটা হলো জিআই সিস্টেম বা আমাদের অ্যাবডোমেন পেটের উপরে কি কি সমস্যা রয়েছে বা গ্যাস অম্বল অ্যাসিড এর কি সমস্যা রয়েছে বা বমি বা পায়খানা যে লক্ষণ গুলো রয়েছে সেগুলো সব জেনে নেব পেট ফাঁপা পেট ফুলে যাওয়া শৃঙ্খার একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ এক্ষেত্রে পেশেন্টের মনে হয় যে তার পেটের ভেতরে গ্যাস জমে গেছে এবং যে কোনো খাবার খেলে তার সেই খাবার সহ্য হবে না বদজম হয়ে যাবে সেটা যে কোনো টাইপেরই খাবার হোক না কেন এবং মনে হবে যে খাবারটা খাওয়ার পর পেটে গিয়ে সেটা বেশি পরিমাণে আরো গ্যাস তৈরি করছে তার সঙ্গে এনাদের আরেকটা সিমটম হয় যে খাবার খাওয়ার পরেই ঠিক পেটের জাস্ট ওপরে মনে হয় কিছু আটকে গেছে বা এখানটা ভারী হয়ে গেছে এই লক্ষণটাও কিন্তু চায়না পেশেন্টদের মধ্যে পাওয়া যায় এবং এনাদের এই খাবার সহ্য হওয়ার বা হজম হওয়ার কারণটাই কিন্তু তাদের শারীরিক দুর্বলতা তার সঙ্গে এনাদের কিন্তু পেটে ব্যথা বা যন্ত্রণার সমস্যা থাকে এবং তার সঙ্গে পায়খানার সমস্যা থাকে এবং পেটে ব্যথা বা যন্ত্রণা যদি খুব বেশি হয় এবং এটা রাত্রেবেলার দিকে দেখা গেছে যে খাবার খাওয়ার পরই বেশি হচ্ছে এবং এনারা যদি এই সময় পেটে খুব চাপ দিয়ে শুয়ে থাকেন বা একটু কুকুরে শুয়ে থাকেন তখন কিন্তু ওনাদের অনেকটা উপশম হয় এছাড়াও এদের এই গ্যাসটা বেরোনোর জন্য বারবার কিন্তু ঢেকুর ওঠে কিন্তু এই ঢেকুর উঠলেও তাদের উপশম হয় না কিন্তু এই ক্ষেত্রে যে ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে সেক্ষেত্রে দেখা গেছে যে ঢেঁকুর উঠলে কিন্তু তাদের হয় কিন্তু ক্ষেত্রে ঢেকুর উঠলেও কিন্তু তাদের কোনো গ্যাস অম্বল বা এই যে পেটে ফাঁপ ভাবটা এটা কিন্তু কমে না এছাড়াও এদের খাবারের প্রতি এতটাই অরুচি হয়ে যায় যে কিছু কিছু সময় দেখা গেছে যে খাবার দেখলে পর্যন্ত সহ্য হয় না খাবার খেতে একদমই চায় না খাবার ইচ্ছে চলে যায় কিন্তু আবার যদি খাবার খাওয়া একবার শুরু করেন বিশেষ করে এনার একটু পছন্দ করেন মশলাদার খাবার মশলাদার কোনো ঝালযুক্ত তরকারি হয়েছে খাওয়ার পর এনাদের কিন্তু আবার রুচি ফেরত আসে এবং তারপর কিন্তু এনাদের আবার খাবার ইচ্ছেটা জেগে ওঠে এছাড়াও চায়না রোগীর মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায় মুখের একটা জিভে আস্তরণ পড়ে যায় তার সঙ্গে মুখের স্বাদ এতটাই তেতো হয়ে যায় যে তারা যদি জল খায় তখন জল পান করলেও তাদের মনে হবে যে জলটা তেতো লাগছে পেটের সমস্যার ক্ষেত্রে দেখা গেছে যে এনারা যদি কাঁচা ফল মূল অর্থাৎ কাঁচা ফল যদি খেয়ে ফেলেন তারপরে এনাদের পেটে যন্ত্রণা ব্যথা পায়খানার সমস্যা দেখা যায় এবং বমি পায়খানা এই দুটো ক্ষেত্রেও কিন্তু শৃঙ্খলা খুব ভালো কাজ করে তবে মনে রাখতে হবে যে বমি এবং পায়খানা দুটো ক্ষেত্রেই যেটা বাইরে বেরিয়ে আসে শরীর থেকে তার মধ্যে কিন্তু খাবারের পার্টিকেলস অর্থাৎ ছোট ছোট খাবারের দানা থাকে এইরকম যদি বমি পাওয়া যায় বা পায়খানা পাওয়া যায় এবং স্টুলের সঙ্গে স্টুলটা অনেক সময় দেখা গেছে যে পাতলা হতে পারে বা অনেক সময় অসারে হয়ে যাচ্ছে এরকম হয় তার সঙ্গে ব্যথা থাকে এবং তার সঙ্গে ফুড থাকছে তখন কিন্তু সেক্ষেত্রে খুবই কার্যকরী এছাড়াও পেটের সমস্যাতে চায়না গল স্টোনের কলিক বা ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে লিভার প্লিন যদি বড় হয়ে যায় বা জন্ডিসের সমস্যাতেও কিন্তু চায়নার কার্যকারিতা রয়েছে পরবর্তী যে লক্ষণ বা সমস্যার কথা বলবো সেটা হলো ফিভার বা জ্বরের সমস্যাতে চায়নার কি কি লক্ষণ থাকে জ্বরের থাকে বেশিরভাগ ক্ষেত্রে এর জ্বর কিন্তু আসে আসে না জ্বরটা দিনের বেলাতেই এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অনুযায়ী আসে এবং সেই সময় জ্বরটা বাড়ে তারপর চলে যায় আবার পরের দিন ঠিক ওই সময়ই আসে এবং যত দিন যেতে থাকে জ্বরের টেম্পারেচার বা এগুলো কিন্তু একটু বাড়তে থাকে তার সঙ্গে দেখা যায় যে জ্বর আসার ঠিক পূর্বে এবং জ্বর ছিঁড়ে যাচ্ছে তার পূর্বে কিন্তু তার জল পিপাসাটা অনেক বেশি হয় সে তখন প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে চায় এবং সিংকোনা পেশেন্টের জল কিন্তু বেশিরভাগ আগেই বলেছি যে দিনের বেলাতে আসে রাত্রে বেলাতে আসে না ফিভারের ক্ষেত্রে এই লক্ষণগুলোই সিংকোনার ক্ষেত্রে প্রযোজ্য এবারে জেনে নেব যে চায়নার ফিমেল সিম্পটম কি কি হয় সিংকোনা ওষুধটি কিন্তু মেয়েদের বিভিন্ন রকমের সমস্যার ক্ষেত্রেও খুবই কার্যকরী বিশেষ করে মেনস্ট্রুয়েশনের সমস্যা যাদের রয়েছে হেভি মেনস্ট্রুয়েশন হচ্ছে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে তার সঙ্গে তলপেটে মেনস্ট্রুয়েশনের জন্য ব্যথা প্রচুর পরিমাণে হচ্ছে ডিসমেনোরিয়ার সমস্যা ক্লট যেগুলো বেরোচ্ছে সেগুলো ডার্ক হচ্ছে একটু কালচে টাইপের হচ্ছে এই সমস্ত কিন্তু চায়না খুবই কার্যকরী সেক্ষেত্রে আপনারা কিন্তু চায়না ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন এবারে পরবর্তী যে সমস্যাটার কথা জেনে নেব সেটা হলো এক্সট্রিমিটিস এর সমস্যা অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন যে জয়েন্ট রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেখানে যদি ব্যথা বা যন্ত্রণা বিশেষ করে গাউট আর্থাইটিস এই জাতীয় সমস্যা হয় এবং সেটা যদি ক্রনিক হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে ভুগছেন সেক্ষেত্রে কিন্তু চায় না খুব ভালো কাজ করে এক্ষেত্রে মনে রাখতে হবে যে শরীরের যে জায়গায় ব্যথা বা যন্ত্রণাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু খুবই স্পর্শকাতর হয় সে সেই জায়গায় হাত দিতে দেয় না তবে খুব জোরে চাপ দিলে তার আবার আরাম হয় এবং হাতে বা পায়ে যদি যন্ত্রণা হয় সে কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে নাড়াতে চায় না আস্তে আস্তে নাড়ালে তার খুব ব্যথা বা যন্ত্রণা হয় কিন্তু সে যদি জোরে জোরে নাড়ায় তাহলে তার কিন্তু উপশম হবে এবং এই ব্যথা বা যন্ত্রণার পরিমাণ খোলা বাতাসে গেলে সে একদমই সহ্য করতে পারে না সেখানে গেলে বেড়ে যায় তার সঙ্গে সকালবেলা এবং তিনি যখন বসে রয়েছেন তখন তার এই ব্যথা যন্ত্রণা বা আর্থাইটিস এই জাতীয় সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পায় এই ওষুধটি আমরা কিভাবে খাবো মূলত এটি মাদার টিংচার থার্টি টু হান্ড্রেড এই সব থেকে বেশি ইউজ হয় দুর্বলতার ক্ষেত্রে মাদার টিংচার ইউজ করা যেতে পারে এবং সেটা কিন্তু দুর্বলতার এই লক্ষণগুলো থাকতে হবে সব থেকে বড় ব্যাপার কজেশন যেগুলো আগে বলেছি সেই কজটা পিছনে থাকতে হবে তবেই কিন্তু চায়না ভালো কাজ করবে দুর্বলতার জন্য আপনার মাদার টিংচার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার খেতে পারবেন এবং দুর্বলতার জন্য আপনারা পোটেন্সিও খেতে পারবেন সেক্ষেত্রে তিরিশ দুশো এই পোটেন্সিগুলো খেতে পারবেন এর সঙ্গে মেনস্ট্রুয়েশনে যদি সমস্যাতে মহিলারা যারা ভুগছেন তারাও কিন্তু মাদার টিংচার ইউজ করতে পারবেন এছাড়া জ্বর মেনস্ট্রুয়েশন বমি বা এই পায়খানার সমস্যা বা অ্যাকুইট কোনো সমস্যা হঠাৎ করে বমি হচ্ছে অনেক তখন কিন্তু সিংকোনা তিরিশ বা দুশো পোটেন্সি রিপিটেডলিও আপনারা ইউজ করতে পারেন অর্থাৎ দিনে তিনবার চারবার আপনারা সেই লক্ষণ অনুযায়ী এবং পেশেন্টের অবস্থা অনুযায়ী ইউজ করা যেতে পারে তো এই ক্ষেত্রে 30 বা 200 পটেন্সি আপনারা এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার খেতে পারবেন 200 পটেন্সি আপনারা দুবার থেকে তিনবার খেতে পারবেন ওই এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে সিঙ্কোন অফিশিয়ালিস মেডিসিনটি বিষয়ে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ধন্যবাদ